আজ আমাদের গন্তব্য সাভারের আরেকটি নতুন অর্থাৎ নবনির্মিত একটি পার্কে, যেটি কিন্তু মাত্র দু মাস আগেই কিন্তু নির্মিত হয়েছে। আর আমরা যাত্রা শুরু করেছি ঢাকা থেকে, আর এটিতে যাওয়ার জন্য যে প্রসেসটি সেটি এখন জেনে নিই। তো প্রথমে আপনারা ঢাকা থেকে বা যে যেখান থেকে আসেন না কেন, আপনাকে কিন্তু জামগড়া বাস স্ট্যান্ডে আসতে হবে। জামগড়া মানেই সবাই জানে যে ফ্যান্টাসি কিংডম। তো ফ্যান্টাসি কিংডমের উল্টা পাশে যে একটি রাস্তা, এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি আপনি আরেকটা খুব মজার ব্যাপার পাবেন। বৃষ্টি হলেই এখানে প্রচুর পানি জমে যায়, গাড়িগুলো পানির মধ্যে দিয়ে যায়, আপনি দারুণ একটি ফিল পাবেন। তো আমরা যাচ্ছি এই রাস্তা ধরেই কিন্তু আপনাকে যেতে হবে। তো আপনি জামগড়ায় এসে যে কোনো অটো বা রিক্সাকে বললেই হবে যে আমি বটতলা যাব, বা বটতলা সবচেয়ে ভালো হয় যদি আপনি একটু বলতে পারেন যে বটতলা ময়না মার্কেট যাব, তাহলে কিন্তু খুব সহজে তারা নিয়ে যায়। আর যদি রিজার্ভ নিয়ে যান তাহলে 20 টাকা বা 30 টাকা নিতে পারে সর্বোচ্চ। অনেক সময় এই যে বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে থাকে, রাস্তাঘাটের অবস্থা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো আমরা খুব কাছাকাছি অলরেডি চলে এসেছি রেইন ফরেস্ট পার্ক অ্যান্ড রিসোর্ট, টিকিট কেটে নিয়েছি অলরেডি। এখানে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এন্ট্রি ফি মাত্র জনপ্রতি 30 টাকা। এটি কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আর তাছাড়া 3 বছরের বাচ্চাদের টিকিট লাগবে না, আর এর উপরে হলে আপনাকে 30 টাকা করে টিকিট কাটতে হবে। আর এখানে কিন্তু এখানে সুইমিং পুল রয়েছে, আর সেটিতে যদি আপনারা সারাদিন অর্থাৎ একেবারে সকাল 11টা থেকে 5টা পর্যন্ত যদি আপনি সুইমিং করতে চান তাও পারবেন মাত্র জনপ্রতি 100 টাকায়। অর্থাৎ সুইমিং পুলে কিন্তু আপনাকে জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হবে। এছাড়া ভিতরে আরও অনেক কিছু রয়েছে, সেগুলোও কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সবুজ ঘাস রয়েছে এবং প্রাকৃতিকের পাশাপাশি কৃত্রিম কিছু স্থাপনা কিন্তু এখানে রয়েছে। একটা বাটারফ্লাই আমরা দেখতে পাচ্ছি, এটি দেখুন একটু রেগে আছে মনে হচ্ছে আমার কাছে, দেখুন। তো এই হচ্ছে এখানকার বাটারফ্লাইটা। এরকম আরও অনেক কিছু স্ট্যাচু এখানে রয়েছে যেগুলো কৃত্রিমভাবে করা, তবে ন্যাচারাল যে পরিবেশ সেটিও কিন্তু এখানে রয়েছে, আমরা আরও বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এই যে সিংহ মামাকে দেখতে পেলেন, এখানে কেমন হলো সাভারের মধ্যে জামগড়াতে ঢাকার খুব কাছাকাছি এত সুন্দর একটি পার্ক হলো, তাও মাত্র এন্ট্রি ফি মাত্র 30 টাকা, এটি কিন্তু আসলেই অসাধারণ ব্যাপার। এই যে যাওয়ার যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো কিন্তু দারুণ, চতুর্দিকেই কিন্তু ন্যাচারাল পরিবেশ অর্থাৎ প্রচুর গাছ রয়েছে। আমরা ঘুরে বেড়াচ্ছি, তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু সামনের দিকে। বেশ বড়ই বলা চলে, তবে অনেক বড় পার্ক আমি বলবো না। কিডজোন সম্বন্ধে আপনাদেরকে একটু আইডিয়া দিই, সেটি হচ্ছে এখানে 2টি কিডজোন রয়েছে। তো আলাদা আলাদা বেশ কিছু রাইড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই কিডজোনে শুধু বড়রা ছাড়া বাচ্চারা কিন্তু এখানে এই রাইডগুলো রাইড করতে পারবে মাত্র 20 টাকায়। অর্থাৎ 2টি কিডজোনে 20 টাকা 20 টাকা 40 টাকা করে জনপ্রতি কিন্তু, অর্থাৎ প্রতিটি বাচ্চার জন্য টিকিট আলাদাভাবে কাটতে হবে। তো আমরা এখন কিডজোনের খুব কাছাকাছি চলে এসেছি, তো আমরা চলুন দেখব যে এই কিডজোনের ভিতরে কী কী রাইডগুলো রয়েছে, চলুন একটু দেখে আসি, তারপরে বিস্তারিত আরও বলবো। পুরো ভিডিও আমার সাথেই থাকবেন।
তো আপনারা দেখতে পেলেন কিট জোনের ভিতরে কি কি রয়েছে। দেখুন, এখানে আমরা সামনের দিকে যেতেই দেখলাম একটি বড় হাতি রয়েছে। এই হাতির সাথে কিন্তু অনেকেই ছবি তোলে, বাচ্চারা বিশেষ করে হাতিকে খুব পছন্দ করে। তো আপনারা কিন্তু এই হাতি এখানে দেখতে পারবেন। এবং ছোট একটি হাতি রয়েছে, দেখুন ছোট্ট হাতির বাচ্চা, এটিও কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। তো আমরা সামনের দিকে এগোবো। তো সামনের দিকে যাওয়ার সময় যে রাস্তাটি, সেখানে কিন্তু প্রচুর চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্ম ফুল রয়েছে, শাপলা ফুল, অনেক কিছু রয়েছে এখানে। আর এই যে যাওয়ার রাস্তাগুলো না, এগুলো কিন্তু আসলেই অসাধারণ। তো আপনারা কিন্তু এই যখন এখান দিয়ে হেঁটে বেড়াবেন, তখন কিন্তু অন্যরকম একটা ফিল পাবেন। তো আমরা এখানে একটি ক্রোকোডাইলও দেখতে পেলাম। তো বেশ কিছু জায়গা কিন্তু ফাঁকাও রয়েছে, ঘাস রয়েছে, বাচ্চারা চাইলে দৌড়োদৌড়ি করতে পারবে এইসব জায়গায়। একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সামনের দিকে যাব। তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সামনের দিকে যেয়ে কিন্তু আমরা সুইমিং পুল পাবো। তো আপনাদেরকে সুইমিং পুলটি দেখাবো। চলুন আমরা একটু সুইমিং পুলটি দেখে নিই। এখন আমরা সাফারি জোনটা একটু দেখাবো। এখানে যদিও সাফারি জোনটা খুব ছোট আকারে করা আছে, আর এইখানে কিছু ময়ূরও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই জিনিসটা না আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। যেমন পশু পাখিদের কেন বন্দি করে রাখবে, এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। কেন যেন এটা করলো জানি না, অনেকে হয়তো পশু পাখি পছন্দ করে, সেই সুবাদেই হয়তো করা হয়েছে, তবে আমার কাছে এই বিষয়টা একদমই ভালো লাগে না। তো আমরা আর একটু সামনের দিকে আগাবো। তো দেখুন এখানে কিন্তু যে ঝর্ণাটি রয়েছে সেটি এখন চালু করা হয়েছে, বাচ্চারা ওখানে অলরেডি গিয়েছে, এই ঝর্ণার মধ্যে তারা ছবি তোলার চেষ্টা করছে, অনেকে ছবি তুলছেন। তো এখানকার কিন্তু এই জিনিসগুলো বেশ ভালো রয়েছে। দেখতে দেখতে পার্কের একেবারে মোটামুটি সবই দেখে ফেলেছি। তো এখানে কিন্তু একটি কটেজ বানানো আছে, যেহেতু এটি রিসোর্ট সেহেতু কিন্তু এখানে একটি মাত্র কটেজ তারা নির্মাণ করেছে, তবু এটির কাজও শেষ হয়নি। অর্থাৎ এখন কিন্তু আপনারা চাইলে কিন্তু এই পার্কে রাত্রি যাপন করতে পারবেন না, কারণ এটি কেবল তৈরি করা হচ্ছে। আর এই পার্কটিতে কিন্তু সারাদিন ঘুরে বেড়ানোর জন্য ঠিক আছে, এখন যেহেতু নতুন, পরে হয়তো তারা যেহেতু রিসোর্ট দিয়েছে সাথে, অর্থাৎ পার্ক অ্যান্ড রিসোর্ট, পরে কিন্তু আপনারা এই কটেজটিতে আপনারা ভাড়া নিয়ে থাকতে পারবেন। আমি কিন্তু ডেসক্রিপশনে এই পার্কের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে কিভাবে যাওয়া যাবে, বা আপনারা এখানে থাকতে পারবেন কি না, বা থাকলে কত টাকা খরচ হবে, এগুলো বিষয়ে কিন্তু আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে নিয়ে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে আপনারা যেতে পারেন। তবে আমি মনে করি যে ঢাকার খুব কাছাকাছি বা যে যেখান থেকে আসেন, আসলে ঢাকার বাইরে থেকে অত দূর থেকে এই পার্কে খুব কম লোকই আসবে, সো এখানে এসে থাকবে এরকম আমার কাছে খুব বেশি মনে হচ্ছে না। তো তারপরেও আমি ডেসক্রিপশনে নাম্বারটি দিয়ে রেখেছি, আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে আপনারা যেতে পারেন। পুরো ভিডিওটি আমার সাথে ছিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবারও অনুরোধ রইল। দেখা হবে বা কথা হবে অন্য কোনো পার্ক বা রিসোর্টে। সে পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবার আমাদের বাড়ি ফেরার পালা।